কাদাখেলার মধ্য দিয়েই 513 বছর ধরে চলে আসা বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা গড়ার সূচনা হলো। দীর্ঘ 512 বছর ধরে একই নিয়মে যে রাজবাড়িতে হয়ে আসছে জন্মাষ্টমী থেকে কাদা খেলা, এবং সেই মাটি দিয়েই মা দুর্গার মূর্তি গড়ার কাজ শুরু হলো বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। যেহেতু রাজ পরিবারের বিগ্রহ হচ্ছে বৈকুণ্ঠনাথ শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের পুজো করেই আজকের দিনটাতেই আমাদের কাঠাম পুজো হয়, এবং কাঠাম পুজো করেই আমাদের কাদা খেলা হবে। সেই কাদা আমরা আজকে রেখে দেব, ফার্স্ট মাটি যখন মাকে লাগানো হবে সেই মাটিতেই মাকে প্রথমে লাগানো হবে। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি সব খবর সবার আগে পরিবেশন করার, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি চোখে চোখ রেখে কথা বলার, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি খবরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির রঙে পরিবেশন করার, আমরা কেবল প্রতিশ্রুতি দিয়েছি সত্যটাকে আপনাদের কাছে তুলে ধরার, যা আমরা পালন করেছি ও করতে থাকব। দেখতে থাকুন KLSP News, কোনো বাধা মানে না।